এবার 10 মিটারের বেশি গভীরতার জাহাজকে বন্দরের জেটিতে ভেড়ার অনুমতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটি কার্যকর হলে পণ্য আমদানিতে খরচ কমে আসবে অন্তত 15-20%। চট্টগ্রাম থেকে তামিম মাহমুদের রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 94% নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর, কিন্তু এই বাণিজ্যে 80% আবার নিয়ন্ত্রিত হয় বন্দরের বহিনোঙ্গরে। মূলত 9.5 মিটারের বেশি গভীরতার জাহাজ বন্দরে প্রবেশের অনুমতি না থাকায় বহিনোঙ্গরে লাইটার জাহাজ করে পণ্য খালাস করতে হয় আমদানিকারকদের। এতে একদিকে যেমন সময় বেশি লাগে, তেমনি বেড়ে যায় খরচও। এই অবস্থা থেকে উত্তরণে এবার 10 মিটারের বেশি গভীরতার এবং 200 মিটারের বেশি দৈর্ঘ্যের বড় জাহাজকে সরাসরি বন্দরের জেটিতে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের কনসালটেন্টরা কাজ করছে, সেই কনসালটেন্টদের কাছ থেকে আমি একটা নীতিগত সিদ্ধান্ত পেয়ে গেছি। তারা বলেছে যে এখানে 190 মিটারের বেশি 200 মিটারের পর্যন্ত জাহাজ এখানে ঢুকানো সম্ভব, এবং আমাদের 9.5 মিটারের জায়গায় আমরা 10 মিটার বা তার চেয়ে বেশি ড্রাফটের জাহাজ আমরা ইনশাআল্লাহ ঢুকাতে পারবো। লাইটার জাহাজে বহিনোঙ্গরে পণ্য খালাস যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বহিনোঙ্গরে জাহাজ দাঁড়িয়ে থাকলে ওয়েটিং চার্জ হিসেবে প্রতিদিন গড়ে গুনতে হয় $15,000-$20,000, যার প্রভাব পড়ে আমদানি রপ্তানি বাণিজ্যে। আউটার যে জাহাজগুলো আপনার পড়ে থাকে তাতে করে আমাদের আর্থিক এবং সুনাম দুটোই কিন্তু আপনার দিক থেকে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 40-50,000 টন কার্গো যারা নিয়ে আসে তাদের ড্রাফট যতক্ষণ পর্যন্ত 9.5 মিটার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের পণ্যগুলো আউটারে এটাকে লাইটারিং করতে হয়। 10 মিটারের বেশি গভীরতার জাহাজ বন্দরে প্রবেশের এই উদ্যোগ কার্যকর হলে বেড়ে যাবে জাহাজ আসা যাওয়ার পরিমাণও, ফলে আরো ব্যস্ত হয়ে উঠবে এই বন্দর। ড্রাফটটা যখন 10 মিটারে হবে সেখানে ধরেন 3,000-3,500 বাস 4,000 টিউসের জাহাজ ইজিলি ঢুকবে। এই উদ্যোগকে কেন্দ্র করে সম্প্রতি আউটবার ও ইনবারে গভীরতা বাড়ানোর পাশাপাশি কর্ণফুলীর মোহনার গুপ্তবাকের প্রশস্ততা 60 মিটার বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।